হ্যাঁ, ছেলের টিফিন রেডি। আমার বন্ধু ফোন করলো, নন্দনের সিনেমা দেখতে যাওয়ার জন্য, মানে আমার বন্ধুর মেয়ের বার্থডে। আমাদের দিল খুশে টিকিট কাটা হয়ে গেল। এই যে এতক্ষণে আমার বন্ধু এলো, বন্ধুর ছেলে, আমরা এতক্ষণ ওয়েট করছিলাম, দিয়ে মলে ঢুকে গেছি। গুড মর্নিং, সুপ্রভাত, আমার ঘরকন্যে আপনাদের স্বাগত। ঠাকুর কাছে প্রণাম জানিয়ে আজকে দিনটা শুরু করি। তো মেয়ে কলেজ যাবে বলে সব রান্নাবান্না বসিয়ে দিয়েছি, মেয়েও স্নান করে বেরিয়ে এসছে। তো আমার রান্না বলতে চলুন দেখাচ্ছি। সকালে রান্নায় বসিয়েছি রুটি আর আলু পোস্ত করবো। এখানে আলুটা সেদ্ধ হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে বেগুন ভাজা করব। আর এখানে পাঁচ কড়া ভিজিয়েছিলাম কালকে, তো এইটাকে মেয়েকে পাঠিয়ে দিতে তৈরি করে রাখবো, রাতে খাওয়া হবে। আর একটু ফল টল দেবো, কলা ফল এইসব দেবো, কলাটা দেবো, কলা ফল এগুলো দেবো। একটু খেয়ে তাহলে কী বলবো, সকালে একটু খেয়ে গেলো, সেই আসবে কখন সন্ধ্যেবেলা, তার থেকে এগুলো একটু থাকলো পেটে। আর ছেলেও বেরোবে, ছেলে এখনও ঘুমোচ্ছে, ওই যে ঘুমোচ্ছে এখনো, কেন ওকে দেরি করে শুয়েছে। তো চলুন আজকে আবার যাবো দাঁতের ডাক্তারখানায়। একটা দাঁত নিয়ে আমি খুব ভুগেছি, ওই জন্য ভাবলাম এই দাঁতটা সবে সবে শুরু হয়েছে, তো দাঁতটা এখন বেশি বাড়াবাড়ি অবস্থায় নিয়ে যাব না, সেই পয়সাও যায় আর কষ্টও পায়। তার থেকে অল্প দাঁতটা শুরু হয়েছে, ওটাই এখন গিয়ে ঠিক করে নিই। দাঁতটা তাহলে তুলতে হবে না, হ্যাঁ দাঁতে যন্ত্রণা প্রচণ্ড বাবা, অত সহ্য করা যায় না, ওই জন্য এগুলো কাজগুলো ছেড়ে দিয়ে আর দাঁতের কাছে যাবো। দাঁতে দেখানো 10:11টায় নাম লেখানো আছে, 10:30 বেরোলেই হবে। তো কাজগুলো সারি, চলুন যাই। আর সারাদিনটা ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। রুটি করছি, রুটি আর বেগুন ভাজা আর আলু পোস্ত ডিম সেদ্ধ এগুলো দিয়ে মেয়েকে টিফিন দিয়ে দেবো। আর একটু লেট হয়ে গেছে, জায়গা আরো বেশি বিজি হয়ে যায়, এত যত তাড়াতাড়ি তত হাতে পায়ে জড়িয়ে যায়। তারা অত সময় জায়গা পাই না, একদিনই পাই না। রেডি, জলের বোতল তো সব ব্যাগে আছে, খালি ফোনটা আর পয়সাটা আছে কি দেখ। জল খাবি, হ্যাঁ ঘন ঘন জল খাবি। এই মাছটা আমার 2006 থেকে আছে, এটা কি মাছ বলে যেন, ক্রোকোডাইল না কি বলে, 2006 না রে 2016 থেকে, 2016 থেকে, সরি 2016। টাটা ওই উঠতে পড়বি খালি, ঠিক আছে পরগুলোই তো আরাম, সেটাও ধোয়া আছে। হ্যাঁ টাটা টাটা, শোনা সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ।
ঘরের সমস্ত কাজ সেরে আর পুজো সেরে এবার মানে আমার কাজ সারতে প্রায় 2 ঘন্টা মতো লাগলো। সকলের কাজগুলো কোথাও গেলে হুটপাট করে কাজ সেরে বেরোতে হয়, তো কাজ সেরে আর এই ছেলে এখন ও এবার কলেজ বেরোবে, ওকে একটু ঘি দিয়ে আজকে রুটি দিয়ে দিচ্ছি, ঘি বেগুন ভাজা রুটি আর এই সকালে আলু পোস্তটা করেছিলাম ওইটা দিয়ে রুটিটা দিয়ে দেবো, আর আমি খাবো দুধ কলা মুড়ি। হয়ে গেছে রুটিটা, ঘি দিয়ে গরম করে দিচ্ছি, আমার ছেলে ঘি দিয়ে রুটি দিল না খেয়ে নেয়, আর তরকারিগুলো সব আছে, এগুলো ডাক্তারখানায় যাবো, দেরি হয়ে গেল তাই এখন বাজে 11:10 বেরোবো বলে, ডাক্তারবাবু 11:30 বাজে থাকবে, কাছেই বেশিক্ষণ লাগবে না, তো চলুন যাই। এই ডাক্তারখানায় এসে পৌঁছলাম, ডাক্তারবাবু ভিতরে আছে, তো ভিতরে তো ক্যামেরা চলবে না, লিপস্টিকটা বেশি হয়েছে, তো এখানে তো ভিডিও বেশি চলবে না, এই সময় পৌঁছলাম, তারপরে দেখি হয়ে যাক, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। এই দাঁতের কাজ মিটলো, এবার বাড়ি যাব, টুকটাক কিছু কাজ ছেড়ে আর বাড়ি যাব, আজকে ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো এখানে এলো ব্যাগ আর সোয়েটারের চেন সারতে, সোয়েটারটা কাঁচা আছে এবার তুলে রাখবো, তো এগুলো সেরে নিই, অন্য সময় মানে মনে থাকে না, রেডি করা আছে অনেকদিন, সেরে নিই, ভালো ভাঙা ভুঙা তুলে রাখলে পরের বার ব্যবহার করতে অসুবিধা। মুখটাকে সেলাই করে দাও, ওই মুখ মুখটাকে খালি খুলে যায়, হ্যাঁ ও, কিন্তু একবারও করতে পারি না, লাগাতেই পারি না, ধোয়ার পর হার্ড হয়ে গেছে, একটু তেল টেল দিয়ে দাও, কিছু লাগবে না, তেল টেল দাগ হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, তা ব্যাগটা সারিয়ে দাও, এটা কি, এটা কি, ঠিক আছে না, ওইটা সেফটি লাগানো যায়, ওইটা খারাপ আছে, হ্যাঁ আর ব্যাগটা সারিয়ে দাও। এখন আমার বন্ধু ফোন করলো, নন্দনের সিনেমাতে যাওয়ার জন্য, মানে আমার বন্ধুর মেয়ের বার্থডে, তো আমার বন্ধুর মেয়ের, তো ওখানে গিয়ে এই দাদাটা দেখছে আমি কথা বলছি বলে, তো ওখানে গিয়ে আমাদের একটু আনন্দ হবে, ছেলে মেয়ে তো কলেজ বেরিয়ে গেছে, তার আগেই ফিরবো, তো দেখি তাড়াতাড়ি কাজ ছেড়ে বেরোবো, কাজ ছাড়াই আছে, স্নান করবো গিয়ে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, কখন আসবে কি জানি, একজন অবশ্য ও বাসে আমাদের ও ধুলোমোড় থেকে উঠেছে, আর নামিনি, আমি দাঁড়িয়েছি, আমার আর এক বন্ধু সে বাসে আছে, দেখি কখন আসে। গাছের মুকুল এসছে খুব, আমার এই বান্ধবীটা আসির বলে দুজনে তিনজনে মিলে খচখচ করছি কখন আসবে। আমাদের দিলখুশের টিকিট কাটা হয়ে গেল, এই যে সিট নেই, আমাদের 30 টাকা সিট কাটতে হয়েছে, তাই দেখবো না, খরাজ বন্দ্যোপাধ্যায়ের সিনেমা আমাদের খুব ভালো লাগে, যেগুলো যেগুলো আছে ওদের সিনেমা দেখে মন খুশিতে ভরে যায়, এই যে না, এই যে বাবি হচ্ছে, এই দেখো এর হচ্ছে আজকে বার্থডে, বার্থডে গার্ল, এর জন্যই আসা, আর মা কেমন লাগবে সত্যি কথা, যাক একদম, হ্যাঁ আসলে আমরা সিট পেলাম না, এটাই বাদ তো কাটলাম, হাউসফুল, হ্যাঁ চল বাইরেটা ঘুরি একটু। আমরা এসছি আসলে নন্দনে, নন্দন সিনেমা হলে, আমার এক বন্ধু এখন আটকে আছে, ও এখনো এসে পৌঁছয়নি, টিকিট কেটে দিয়েছি কিন্তু এসে পৌঁছতে পারেনি, এখন সিনেমা চলছে একটা, কি সিনেমা জানি না, তো আপনাদেরকে একটু এখানে হলের ভিতরটা একটু ঘুরে দেখাই, আয় চলে, এখানে মা দুর্গার ছবি আছে, এটা হলের এটা
হলের চারপাশটা এখন শো চলছে বলে খালি খালি হয়ে আছে জায়গাটা। কি সুন্দর ফুল পড়েছে, এই যে তুলো কাশ ফুল দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে গাছটা। কাশফুল বলছি, সরি সরি, এটা হচ্ছে পলাশ ফুল, মানে তুলো হয় যেটা, নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ এটা কি ফুলের নামটা কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে। এতক্ষণে আমার বন্ধু এলো, বন্ধু ছেলে, আমরা এতক্ষণ ওয়েট করছিলাম, দিয়ে মলে ঢুকে গেছি। ওই সব আরেকদের কিনছে, যা বার্থডে গেল, কিনছে কোথায় গেল রে, ওই তো ঘুরছে, মলে ঢুকে গেছি, টাইম আছে। আর এই যে সোয়েটারের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে আছে, কতগুলো হাত, চারটে হাত। হ্যাপি চকলেট ডে, তার সঙ্গে মটর ডে। এই যে আমাদের বার্থডে গাল দিল, পার্নোর বাদরেতে এগ রোল খাওয়া হচ্ছে, পনির রোল না, এগ রোল, পনির রোল। আমি খালি ভুলে যাই, ভালো উঠবে, এদিকে অন্ধকার, এই আমাকে পাঠাবে কিন্তু ভিডিও, একদম পনির রোল খাচ্ছি আমরা, আমরা পনির রোল খাচ্ছি, দেখে নিন। আর সিনেমা দেখাচ্ছি আমি, হ্যাঁ আজকে পার্নোর বাদরে বলে অনেকটাই পার্নোর মা করেছে, আমরা খাচ্ছি, কিন্তু একটু ঝাল কম হয়েছে। আমারটা কি ঝাল, লঙ্কা পড়েছে, বদলে জল না, আমার মেয়েটার আবার শরীর খারাপ, আর ও অফিস থেকে ফিরছে, ফোন করলো এখন, শরীর খারাপ, তো একসঙ্গে ও ফিরছে, একসঙ্গে দাঁড়াবো এখানে, মেয়ে চলে আসবে, একসঙ্গে বাড়ি ফিরবো। তো একটু চাও নিয়ে যাচ্ছি, ছেলে আর মেয়ের জন্য চাউটা গরম গরম খাবে, একটু গাটা গরম গরম বলছে। তো যেন হল থেকে বেরিয়ে এলাম, ওরা সিনেমা দেখছে, আমি বেরিয়ে এলাম, দিয়ে চলে যাব, দেখি তো চলুন যাই। এই যে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, কী করবো, মেয়ে জ্বর এসে গেছে, শরীরটা ভালো না, ট্যাক্সি দেখছি, কিন্তু ট্যাক্সি খুব ডিমান্ড, মানে দাম বলছে বিশাল, বাস আসুক যাব, সমানে এসিতে ঘরে থাকে না, ঠান্ডা লেগে যাবে। এই সবে ফিরলাম, তো মেয়েকে এসে একটু ওই চাউ নিয়েছিলাম, চাউটা খেতে দিলাম, কিন্তু একদমই খেলো না, আর ওই যে ওষুধ খাবে, ওষুধ বের করছে, একটু প্যারাসিটামল দিচ্ছে, তো ওইটা খেয়ে শোক, তারপরে ডাক্তার দেখাবো, ডাক্তারবাবু যে বসেছে, কিন্তু মেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যাবে, বেশি তো বাজেনি, এখন বাজে 8টা, তো ডাক্তারবাবুর কাছে অনেক ভিড় দেখে এলাম আসার সময়, তো পরে এই যে ওষুধটা খাক, একটু রেস্ট নে, আর ওখানে পরিশ্রম হয় তো অফিসে, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এতটা অভ্যাস নেই তো, তো ওই জন্যই মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকুটাই, টাটা, গুড নাইট, এখনই গুড নাইট বলছি, কেন ব্লগটা আজকে এই পর্যন্তই, আবার পরের ব্লগে দেখা হবে বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করুন আপনাদের ভালো লাগছে কি না, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, আর সাবস্ক্রাইব তো করবেনই, ওই যে মেয়ে, জল জলটাও কম খাওয়া হবে মনে হয়। ঠিক আছে, টাটা বন্ধুরা, টাটা।